হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে প্রেস করবে আরও নিত্য নতুন আপডেটস সবার প্রথমে দেখতে পাওয়ার জন্য। আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ওটস পাকোড়া। সবারই একটা কমপ্লেন থাকে ওটস সম্পর্কে, যে ওটস নাকি ভীষণই একদম টেস্টি নয়, ভীষণ মানে হেলদি হলেও একদম টেস্টি নয়, খেতে ইচ্ছা করে না। কিন্তু আজকে তাই জন্য আমি ওটসের একটা টেস্টি রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। এই ওটসের পকোড়া করতে আমাদের কি কি লাগছে চলো বন্ধুরা তাহলে একবার দেখে নিই ইনগ্রিডিয়েন্টসগুলো। প্রথমেই লাগছে সাদা তেল, লাগছে ধনে পাতা কুচি, গরম জল, চিনি, নুন, বেসন, আর লাগছে এখানে ওটস। আমি ওটসটাকে শুকনোই নিয়েছি, আর এই ওটসটা হচ্ছে সাফোলা কোম্পানির ওটস। তোমরা যদি অন্য কোম্পানির লাইক করো তাহলে সেটাও নিতে পারো তোমরা। আর নিয়েছি আমি নারকোল কুড়িয়ে রাখা, আর নিয়েছি হলুদ, আর কাঁচা লঙ্কা কুচি ফাইনলি চপড করে নিয়েছি। প্রথমে এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি ওটসটাকে পুরোটা নিয়ে নেব। এবার আমি এর মধ্যে নেব বেসনটা। বেসন সবসময় যতটা পরিমাণ ওটস নেবে তার হাফ নেবে, হাফ নিয়েছি। এবার আমি এটাকে খুব ভালোভাবে মেশাবো। এইবারে ভালো করে মিক্স হয়ে গেছে ওটস আর বেসনটা। এবার আমি এর মধ্যে অল্প, খুব একটা বেশি নয়, হলুদ গুঁড়ো দেব, নুন দেব, নুনটা যে যার মতো স্বাদ মতো দেবে, আর এবং একটু চিনিও দেব। এবার আমি একটু ভালো করে এটাকে মেশাবো। এটা একদম নিরামিষ হচ্ছে, সুতরাং তোমরা যদি মনে করো যে এটাকে একদম নিরামিষ খাবে না, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এর মধ্যে পেঁয়াজও ইউজ করতে পারো। এবার আমি এর মধ্যে লঙ্কা কুচিটা পুরোটা দিয়ে দেব, আর দিয়ে দেব পুরো নারকোল একদম কোড়ানোটা। আমি একটা নারকোলের হাফ করেছি একটা নারকোলকে, তারপর সেই হাফের হাফটা কুড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ধনে পাতার হাফ দেব, ধনে পাতা কুচিটা। এবার ভালো করে মিক্স আপ করছি, মিক্স আপ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জলটা দেব, পাতলা কিন্তু কোনোভাবেই কিন্তু এটা একদম হবে না। এবং ভালোভাবে মিক্স আপও করতে হবে। একদম ঠিকঠাক হয়ে গেছে, পুরো এই রকম থিকনেস আসবে। এর মধ্যে আমি আবার ধনে পাতা কুচি কিছুটা দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দিচ্ছি, তাহলে একটু ভালো টেস্ট হবে। বন্ধুরা আমার কিন্তু পুরোপুরি ব্যাটারটা কিন্তু পুরো রেডি, একদম মাখা হয়ে গেছে ওটসটা। এবার আমি এটাকে ভাজবো, এবং এটাকে কুড়মুড়ে করার জন্য আমি এর মধ্যে গরম তেলটাকে গরম বসাবো, এবং বসিয়ে এর মধ্যে কিছুটা দেব। গ্যাসটা এবার আমি অন করলাম, হাই ফ্লেমেই রয়েছে গ্যাসটা। এবার আমি কড়াটাকে বসালাম, কড়াটা এবার গরম হবে, তারপর আমি এর মধ্যে তেল দেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম,
পুরোটাই দিলাম, কারণ এটা পকৌড়া হবে। পকৌড়া যতটাই তোমরা ডুবো তেলে ভাজবে ততই ভালো। তেলটা গরম হোক, তেল গরম হয়ে গেছে, এবার আমি এর থেকে তেল, গরম তেল নেব, নিয়ে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব কিছুটা, এবং আবার এটাকে খুব ভালোভাবে মিক্স আপ করব। এই তেলটা দিলে, গরম তেল, পকোড়াটা ভীষণ টেস্টি হবে এবং খুবই মুচমুচে হবে এবং ফুলো ফুলোও হবে। এবার আমি ওটস পকোড়ার ব্যাটারটাকে হাতের মধ্যে শেপ দেবো। এবার যদি কেউ শেপ দেওয়া পছন্দ না করে, ওলট পালট শেপে খেতে চাও, সেটাও কিন্তু করতে পারো। যে শেপেই দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। এবং আমি দেওয়ার সময় গ্যাসটাকে লো ফ্লেম করে দেব। আমি ডিপ ফ্রাই করছি। তোমরা কিন্তু অবশ্যই ওটস পাকোড়াকে ডিপ ফ্রাই করবে, কারণ যেহেতু এটা পাকোড়া তাই ডিপ ফ্রাই করাটাই কিন্তু বেস্ট। পাকোড়া কোনো সময়ই কিন্তু শ্যালো ফ্রাইয়ে করবে না, তাহলে এর যে টেস্ট সেটা কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে। এবার আমি গ্যাসটাকে একটু হাই ফ্লেম দিয়ে দেব, এবং দেওয়ার পরপরই পকোড়াগুলোকে উল্টে দেব, যাতে অপর দিকটাও, অপোজিট সাইডটাও যেন খুব ভালোভাবে ফ্রাই হয়। আমি সবকটাই পকোড়া কিন্তু উল্টে দিয়েছি, এবার খুব ভালোভাবে হোক, এবং ফ্লেমটা কিন্তু এখনো আমার হাই রয়েছে। একটু হালকা হালকা করে নাড়িয়ে দিচ্ছি, যাতে সব দিকটাই খুব ভালোভাবে ভাজা হয়। আমার ওটসের পকোড়া ভাজা হয়ে গেছে, এবার আমি ফ্লেমটাকে কিন্তু লো করে দিলাম। এবার আমি পকোড়াগুলোকে তুলে নেব। একটা প্লেটে আমি কিচেন টিস্যু নিয়েছি, এবার আমি এর মধ্যেই পাকোড়াগুলোকে তুলব। ভীষণ ক্রাঞ্চি হয়েছে আর দেখতে ভীষণ লোভনীয় হয়েছে। বিকালে জলখাবারের সঙ্গে খুবই ভালো লাগবে এটা। আর বন্ধুরা, তোমরা কিন্তু একদম ভয় পাবে না যে এই যে ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, এটা কিন্তু ওটস ঝুড়ো হিসাবে তোমরা যে কোনো ভেজিটেবল কারি যদি করো, তার উপর যদি দিয়ে খাও, ভীষণ টেস্ট হবে। আমি দিয়ে খেয়েছি তাই তোমাদের বলছি। এবার আমি গ্যাসটাকে পুরো একদম অফ করে দেব। এবার আমি তোমাদের এটা গার্নিশিং করে দেখাবো। বন্ধুরা, আমার গার্নিশিং হয়ে গেছে ওটস পাপড়ির সাথে ধনে পাতা, আর আমি টমেটো কেচাপ দিয়ে গার্নিশিং করেছি। এবার আমি তোমাদের একটা পকোড়া ভেঙে দেখাবো কেমন লাগছে। ভীষণ ক্রাঞ্চি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভীষণ মুচমুচে হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে, এবং অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো এই ওটস পকোড়া খেয়ে, এবং কেমন তোমরা ফিল করলে। এবং যদি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে থাকে,
অবশ্যই তোমাদের সকল বন্ধুদের সাথে, সকল চেনা জানা মানুষের সাথে শেয়ার করবে এবং অবশ্যই অবশ্যই একটা বড় করে লাইক দেবে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।